আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের মধ্যে পোলাও মাংস খেয়ে তারপর যদি একটু অন্যরকম ভিন্ন টাইপের একটু খাবার হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তাই আমি নিয়ে আসলাম ফুচকা। ফুচকা পছন্দ করে না এমন মানুষ হয়তোবা খুঁজে পাওয়া কঠিন হবে। আমারও খুব ফুচকা খুব পছন্দ, তাই আমি আজকে বানালাম আর আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম। এখানে আমি এক কাপ বুট সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, যে বুটটা আমরা ডাবলিউ বলে চিনি ঠিক সেই বুটটাই। এটা ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে সুন্দরভাবে ফুলবে। এটাকে এখন ম্যারিনেট করব। আর আমি যে পাত্রে রান্না করবো সেই পাত্রে নিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম, তারপর দিলাম একটুখানি বেকিং সোডা সেদ্ধ হওয়ার জন্য খুব ভালোভাবে। দিচ্ছি 4 চামচ দিয়ে একটুখানি হলুদ আর একটুখানি শুকনো মরিচ, দুইটা দিয়ে তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম 3 কাপের মতো। এখন এটাকে কুক করব। কুক করে আমি নিয়ে আসবো, তবে কুক করার প্রসেসটা আমি দেখাচ্ছি না, সেটা আপনারা সবাই পারবেন আমি জানি। এখন চুলায় বুটটা বসিয়ে দিলাম আর এদিকে আমি তেঁতুলের কাপটা রেডি করে ফেলি। এখানে আমি 1/2 কাপ তেঁতুল নিয়ে নিয়েছি, যে কোনো তেঁতুল হলেই হবে, নতুন পুরান যে কোনো তেঁতুল। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি, নর্মাল পানি। এখন এটাকে ভিজিয়ে রাখবো। তেঁতুলটাকে ভিজিয়ে রাখলে সুন্দর কাঁদ বের হবে। 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর আমি চলে আসলাম। এখন এটাকে এইভাবে হাত দিয়ে মেখে কুচলিয়ে কুচলিয়ে তারপরে এর থেকে তেঁতুলের টক বা তেঁতুলের কাঁদ বা তেঁতুলের মার যেটাই বলেন সেটা বের করতে হবে। এভাবে সুন্দরভাবে কুচলিয়ে কুচলিয়ে ভালোভাবে বের করতে হবে। আর যে আর কষলানোর পরে এই বিচিগুলো সব ফেলে দিতে হবে। এই বিচিগুলো এখন আমাদের প্রয়োজন নেই, আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা আমরা পেয়ে গেছি, আমরা তেঁতুলের টক পেয়ে গেছি। এখন এই বিচিগুলোকে খুব ভালোভাবে আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। তবে আপনারা চাইলে এটাকে চেলেও নিতে পারেন একটা চাকনির সাহায্যে। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি, নর্মাল লবণ দিলাম, আমরা যে রেগুলার লবণটা খাই সেটাই দিলাম। তারপর দিচ্ছি এর মধ্যে বিট লবণ, সেটাও সামান্য পরিমাণে দিলাম। এখন দিব চিনি, আমি লাল চিনিটা ইউজ করছি। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম। চিনিটা দেওয়া শেষ হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিব জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া। তারপর দিচ্ছি চটপটি মশলা, এটা আপনারা দোকান থেকে খুব সহজে পেয়ে যাবেন, দোকানে পাওয়া যায়। তবে আমার চ্যানেলে যদি আসেন তাহলে এই রেসিপিটা পেয়ে যাবেন। এই নিয়ে একটা রেসিপি আছে, লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর এই সামান্য পরিমাণে লেবুর রস, এটা শুধু ফ্লেভারের জন্য। আর এখন দিচ্ছি টক দই, আমি 1 টেবিল চামচ টক দই নিয়ে খুব ভালোভাবে ফেটে সেখান থেকে অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। তারপর এর ঘনত্বটা এমন হয়েছে, যদি আপনাদের কাছে ঘনত্বটা বেশি লাগে তাহলে আপনারা একটু পানি অ্যাড করতে পারেন, আমি করছি না, আমার কাছে একটু ঘনই ভালো লাগে। তারপর আমি সব কিছু নিয়ে নিলাম, আমার বুটটাও সেদ্ধ হয়ে গেছে, সব কিছু একত্র নিয়ে নিয়েছি। অর্ধেকটার চাইতেও একটু কম আমি বুট নিয়ে নিচ্ছি। আর বুটগুলো দেখুন একদম আস্ত না, আবার একদম গোলে আলু ভর্তার মতো হয়ে যায়নি, মিডিয়ালে আছে। তবে আপনাদের বুটটা যদি না ফুটে, মানে যদি নরম না হয় তাহলে একটু ভেঙে দিতে পারেন কোনো কিছু সাহায্যে। বুটটা নেওয়া হয়ে গেলে তারপর আমি এর মধ্যে আলু নিয়ে নিচ্ছি। আমি একটা মাঝারি সাইজের আলু নিলাম, আরেকটা নিয়েছি, পুরোটা দিচ্ছি না আমি, অর্ধেকটা দিচ্ছি। এখন এটাকেও আমি সেই একইভাবে একটু ভেঙে নিচ্ছি, একদম মিহিভাবে ভাঙা দরকার নেই, মানে আলু ভর্তা যেভাবে করি সেভাবে করা দরকার নেই, সামান্য একটু ভেঙে নিলেই হবে। তারপর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো একটু বিট লবণ, পরিমাণ মতো একটু নর্মাল লবণ। এখানে আমি যা যা ইউজ করব, বিশেষ করে লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন, আমি বললো প্রতিটা জিনিসই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম একটুখানি সেই টালার জিরার গুঁড়া আর একটুখানি চটপটি মশলা, তারপর কিছু দিলাম পেঁয়াজের কুচি, কাঁচামরিচের কুচি, আর এখন দিচ্ছি
ধনিয়া পাতার কুচি আর সামান্য একটু পরিমাণে পুদিনা পাতার কুচি। পুদিনা পাতা ধনিয়া পাতায় দুইটার সংমিশ্রণ খুব ভালো লাগে, দুইটার ফ্লেভার খুব সুন্দর হয়। তারপর এটাকে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আমি চামচ দিয়ে করছি। এরকম যদি একটু শক্ত শক্ত লাগে তখন এটাকে নরম করার জন্য আমি একটু টক নিয়ে নিচ্ছি। আমার কাছে একটু বেশি শক্ত মনে হচ্ছে, টকটা দেওয়ার পরে এটা এখন খানিকটা নরম হয়ে গেছে। এখন এটা কোটিং করতে খুব সুবিধা হবে। এখন এটাকে ফুচকার মধ্যে আমরা কোটিং করব। তার আগে আমি একটু ফুচকাটা দেখিয়ে দেই। আমি এখানে ফুচকা নিয়ে নিয়েছি, এটা হোমমেড ফুচকা। এই রেসিপিটা নিয়ে আমি খুব শীঘ্রই আমি আসছি আপনাদের সাথে দেখা করার জন্য। এখন আমি সেই ফুচকা থেকে একটা ফুচকা নিয়ে নিলাম। এইভাবে আঙ্গুল দিয়ে একটু একটু করে ভেঙে দিতে হবে। তারপরে একটা হোল বানানোর পরে এর মধ্যে আমরা শেপুরটা এখন ভরে দেব। খুব বেশি ভরতে যাবেন না, তাহলে কিন্তু টকটা দেওয়া যাবে না। টকটা দেওয়ার জন্য একটু জায়গা খালি রাখতে হবে। দোকান বলেন আর রেস্টুরেন্ট বলেন, যেটাই বলেন এভাবেই কিন্তু ওরা কোটিংটা করে। তারপর এভাবে আমি একটা একটা করে সব বানিয়ে নিয়েছি। বানানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা আর পেঁয়াজের কুচি। আমি দুইটা ডিম নিয়েছি। একটা ডিম আমি এর উপরে একটা কাটারের সাহায্যে আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম, চিজ কাটারের সাহায্যে। তারপর আর অপেক্ষা কিসের, এখন শুধু টকটা দিয়ে খাবার পেলাম। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আপনাদের পছন্দ হয়েছে। এভাবে আপনারা বানিয়ে খাবেন ঈদের পর। এভাবে টক জাতীয় জিনিস হলে কিন্তু মন্দ হয় না, ঈদটা ঈদের আমেজ আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমি তো এখন খাচ্ছি, আলহামদুলিল্লাহ টেস্টটা খুব মজা হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।